রাজার যে বাহন সিংহ, সেটা সিংহ ঘোড়ামুখী সিংহ, মানে অর্ধেকটা ঘোড়া অর্ধেকটা সিংহের মুখ হয়। এখান থেকে বহু জায়গা বিভিন্ন জায়গাতে লোক আসে, যে যে মানবতা করে সে সেই মানবতা পূরণ পায়। আমাদের মায়ের ভাত, ডাল, ভাজা, পায়েস, চাটনি এগুলো তো হয়। বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে মার দুবেলায় ভাত রান্না হয়। আমাদের এখানে মায়ের দুটো হাত দেখতে পাবেন, আটটা হাত ছোট, চুলে ঢাকা থাকে। দুর্গাপুজো শেষ, কিন্তু দুর্গাপুজোর একটা রেশ কিন্তু এখনও আমাদের অনেকের মধ্যে থেকেই গেছে। শুধু মনে হচ্ছে মা যদি আর কদিন বেশি থাকতো তাহলে কত ভালোই না হতো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা সকলেই জানেন যে আমার চ্যানেলে একটা সিরিজ বা একটা প্লেলিস্ট আছে যার নাম টেম্পলস অফ বেঙ্গল। সেই টেম্পলস অফ বেঙ্গলে আজকে এমন একটা মন্দিরের খোঁজ দেব যে মন্দির আপনারা যদি দেখেন তাহলে সেই দুর্গাপুজোর আমেজটা ও একবার হলেও ফিরে পাবেন। ভিডিওটা দুর্গাপুজোর সময় করা হয়েছিল বাট ছাড়া হয়নি, আজকে ছাড়ছি। দিকটা সবথেকে বড় বিশেষত্ব হলো প্রতিমার রূপ। প্রতিমার রূপ এখানে একদমই অন্য ধরনের, যা আপনারা হয়তো অনেকেই দেখেননি। তার সাথে এই মন্দিরটা প্রায় 200 বছরের বেশি পুরনো। একদমই ঠিক শুনেছেন। তো মন্দিরটা কোথায় আছে, আপনারা গেলে কী করে যাবেন, সমস্ত ডিটেলস আমি খুবই ভালো করে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি। তো ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আমার চ্যানেল উইশ বাকেটে আপনাদের সকলকে করি স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। আচ্ছা, হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। সবার আগে আপনাদের জানিয়ে দিই আমি কোন মন্দিরে এসেছি। তো আমি আজকে চলে এসেছি বুড়োমার দালান, মানে যে মন্দিরটায় আপনাদের নিয়ে যাচ্ছি সে মন্দিরটা বুড়োমার দালান নামে পরিচিত। সবার আগে লোকেশনটা, মানে আপনারা এখানে আসলে কী করে আসবেন সেটা জানিয়ে দিই। চলুন, বুড়োমার দালান এই মন্দিরটি দত্তপুকুরে শিবালয় নামক একটি জায়গায় অবস্থিত। আপনাদের শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল অথবা হাবড়া লোকাল অথবা দত্তপুকুর লোকাল ধরে নামতে হবে দত্তপুকুর স্টেশনে। দত্তপুকুর স্টেশনে নেমে আপনাদের শিয়ালদহর দিকে একটু এগিয়ে যেতে হবে, তারপর 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে অর্থাৎ ডান দিক দিয়ে আপনাদের বের হতে হবে। এই রাস্তা ধরে সোজা হেঁটে আপনারা উঠে পড়বেন মেন রোডে। মেন রোডে উঠে ডান দিকেই থাকবে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে গিয়ে টোটোওয়ালাকে বলবেন যে বুড়োমার দালান বা শিবালয়। আপনারা কিন্তু দত্তপুকুর স্টেশনে নেমে টোটো ধরে বলতে পারেন যে দত্তপুকুর পুলিশ স্টেশনে যাবেন। পুলিশ স্টেশনের একদম পাশে কিন্তু বুড়োমার দালান। বলে রাখি এটা একটা বাড়ির পুজো, তাই সবার আগে বাড়ির যারা মেম্বার আছে তাদের সাথে একটু কথা বলে নেব, পুজোর ইতিহাসটা সম্বন্ধে জানবো, মানে পুজোর ইতিহাস সম্বন্ধে নিজেও জানবো, আপনাদেরও জানাবো, আর তারপরে এই মন্দিরটা আর প্রতিমা আপনাদের ঘুরে দেখাবো। আমার নাম সত্যনারায়ণ সিং, আমি রায়বাড়ির জামাই। এবছর আমরা 352 বছরে পা দিলাম। পুজোর ইতিহাস বলতে রাজা কৃষ্ণচন্দ্র রায়চৌধুরী, যেটা শোনা যায় এখানে এই সুটি নদী দিয়ে আসতেন ব্যবসা বাণিজ্যের জন্য, এসে নিয়ে এখানে রাত্রিবেলা এখানে ছিলেন, তাতে করে উনি স্বপ্ন পেয়েছিলেন এই বুড়োমার। এবং এই সেই যে স্বপ্ন পেয়েছিলেন সেইভাবে উনি তখন খড়ের একটা মন্দির করেছিলেন, করে উনি পুজো শুরু করেছিলেন। এবং সেই খড়ের মন্দিরটা আস্তে আস্তে আমরা সেটাকে সংস্কার করে এই জায়গা দাঁড় করিয়েছি। এবং আমাদের এখানে যেগুলো বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে দুর্গা মায়ের দুটো হাত আর আটটা হাত লুকানো থাকে। এবং আমাদের মায়ের যে বাহন সিংহ, সেটা সিংহ ঘোড়ামুখী সিংহ, মানে অর্ধেকটা ঘোড়া অর্ধেকটা সিংহের মুখ হয়। আমাদের এখানে পুরো একদম পাঁজি ধরে পুরো নিয়ম রীতি মেনে চলা হয়, পুজো অর্চনা করা হয়, বলি হয় আমাদের এখানে। এবারে আমাদের গত বছর দু বছর লকডাউনের জন্য বা করোনার জন্য আমাদের সমস্ত কিছু বন্ধ ছিল। এবছর আমাদের দণ্ডিকাটাও হবে, সিঁদুর পরানোও হবে মায়ের। দণ্ডিকাটা আনুমানিক 1500 লোক হবে বলে আমাদের মনে হয়। অঞ্জলি হবে অষ্টমীর দিন, প্রচুর বাইরের থেকে ভক্ত আসে। এখানে আর একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে, অনেকের বাচ্চা হয় না, তারা মানত করলে পারে এখানে, হোমের কলা খাওয়ালে পারে বাচ্চা হয়। মন্দির রয়েছে, ওই মন্দিরটা কিসের মন্দির? বাইরের মন্দিরটা এই চণ্ডী পুজোটা হয় যেটা, সেটা চণ্ডী মন্দির ওটা।
আমাদের এখানে বিসর্জনেরও একটা সিস্টেম আছে। তখনকার সময় জমিদারেরা যে এখানে একটা কাইপুত্র পাড়া আছে তাদেরকে বসিয়ে রেখেছিল, তাদেরকে শুধুমাত্র এই ব্যবহারের জন্য যে ঠাকুর কাঁধে করে তারা বিসর্জন দেবে, এবং সেই প্রথাটা এখনও চলছে বংশ পরম্পরা, ঢাকি আমাদের বংশ পরম্পরা। এবারে ঠাকুর যখন আমাদের কাঁধে করে নিয়ে যাওয়া হয় প্রচুর মানুষের ঢল হয়, 4-5 হাজার মানুষের ঢল হয়। আমাদের দত্তপুর প্রশাসন ভীষণভাবে সহযোগিতা করে। আমাদের এর মধ্যে আর একটা ব্যাপার আছে, যেটা রহমত আলী বলে একজন মোহামেডান ব্যক্তি ছিল, উনি স্বপ্নে মায়ের স্বপ্ন পায়, সেই থেকে আমাদের মা বিসর্জনের সময় ওখানে মাকে দাঁড় করানো হয়, এবং ওনার বাড়ির ফ্যামিলি যারা এখনও জীবিত আছেন তারা বেরিয়ে এসে মাকে প্রণাম করে, তারপরে ওখান থেকে আবার আমরা বিসর্জনের পথে রওনা হই। না আমাদের বিসর্জন না হলে পরে কেউ বিসর্জন করে না, তার জন্য একটা কমিউনিকেটের একটা ব্যাপার থাকে, সবাই খোঁজখবর নেয় যে বিসর্জনটা কখন হচ্ছে। সেই আমরা এটা সন্ধেবেলায় যার জন্য খুব তাড়াতাড়ি করেই দিয়ে দিই বিসর্জনটা। আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেলে বাকি সমস্ত ক্লাবগুলো সমস্ত বিসর্জন দেয়। এখান থেকে বহু জায়গা বিভিন্ন জায়গাতে লোক আসে, যে যে মানবতা করে সে সেই মানবতা পূরণ পায়। ঠাকুরকে যদি ডাকা যায় সেই মানবতা, আমি নিজেই বলছি আমার জীবনের কথা বলছি, আমি এই ঠাকুরকে ডেকে আমি চাকরি পেয়েছি। আমি কিন্তু ওয়ারলেসে চাকরি পাওয়ার যোগ্য না, আমি এখন নিজেই সেগুলো আমি ওয়ারলেসে চাকরি, কিন্তু ওই চাকরি পেয়ে ওই চাকরিতে ডিফেন্সে রিটায়ার হয়ে গেলাম। আবার এই ঠাকুরকে ডেকে আমি আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশে ওয়ারলেসে চাকরি পেয়েছি, এই ঠাকুরকে ডেকেই পেয়েছি। যাকার মতো ডাকলে সত্যি সাড়া দেয়, এবং এইটুকু বলবো এই ঠাকুরের ঐতিহ্য অনেক দূর, অনেক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ভক্ত আসে। নবমীর দিন এত লোক আসে বিশ্বাস করেন, কত লোক যে দণ্ডি খাটে এটাও আমরা দেখে অবাক হয়ে যাই। আমার নাম শান্তনু হালদার, 2 বছর হলো মায়ের ভোগ রান্না করছি। এই আমাদের ভোগ রান্না শুরু হয় মহালয়ার 1 সপ্তাহ আগে থেকে, 8 দিন, তারপরে একদম পুজোর নবমীর রাত্রির অবধি ভোগ হয়। প্রত্যেক দিন আমাদের মায়ের ভাত, ডাল, ভাজা, পায়েস, চাটনি এগুলো তো হয়। আর আমাদের মায়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে মার দুবেলায় ভাত রান্না হয়, দুবেলায় ভাত দিতে হয়, অন্নভোগ অন্নভোগ। শান্তু রায় আমার নাম, আমরা জন্মগত দেখে আসছি এই পুজোটা। আর আমাদের প্রতিদিনই নিত্য পুজো হয়, আমাদের বোধন বসে হচ্ছে পুজোর মহালয়ের 8 দিন আগে থেকে, 8 দিন আগে থেকে ভোগ শুরু হয়, আর জন্মাষ্টমীর দিন থেকে কাঠামো পুজো হয়। এই আমাদের মেন, এটা কৃষ্ণচন্দ্র রাজার পুজো, এখন তার বংশধরেরা এই পুজোটা করে থাকেন। প্রচুর লোক হয়, অষ্টমীর দিন আমরা ভোগ দিই, সপ্তমীর দিন ভোগ দিই, নবমীর দিনও ভোগ দিই। ভোগ আলাদা করা হয়, মায়ের ভোগ এনে তাতে মিশিয়ে সবাইকে দেওয়া হয়। আচ্ছা, যেমনটা শুনলেন যে মায়ের 2টো হাত আর বাকি 8টা হাত মায়ের চুলের থেকে বেরিয়েছে, দেখতে পাচ্ছ পেছনেই রয়েছে। আর মায়ের পেছনে রয়েছে একটা পৌরাণিক কাহিনী যেটি চিত্রের মাধ্যমে ফুটে তোলা হয়েছে। মায়ের ডান দিকে রয়েছে গোলাপি শাড়ি পরে মা লক্ষ্মী, আর মায়ের বাম দিকে রয়েছে মা সরস্বতী। দেখতে পাচ্ছেন মা সরস্বতী নীল কালারের শাড়ি পরে, আর মা লক্ষ্মী গোলাপি রঙের শাড়ি পরে। আর এই যে দেবীগুলো রয়েছে, মানে যে মূর্তিগুলো রয়েছে, সেই মূর্তিগুলোর মাথায় যে মুকুটগুলো, সেই মুকুটগুলোও কিন্তু অসাধারণ সুন্দর। প্রতিমার সবথেকে বড় বিষয় বা বড় আকর্ষণ হলো মা দুর্গার বাহন। এখানে মা দুর্গার বাহন ঘোড়ামুখী সিংহ, যেমনটা আগে শুনলেন। আর দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে গণেশ ঠাকুর, আর বাম দিকে রয়েছে কার্তিক ঠাকুর, যেমনটা আগে দেখালাম। এই হলো সম্পূর্ণ প্রতিমা। আচ্ছা, বুড়োমার দালানের পাশে রয়েছে চণ্ডীমায়ের মন্দির, এই যে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু ভক্তরা আসে পুজো দিতে। আচ্ছা, তো এই ছিল দত্তপুকুরের শিবালয়ের বুড়োমার দালান আর তার ইতিহাস।
প্রতিমার ছবি যদি আপনারা ভালো করে দেখতে চান বা পেতে চান তাহলে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ দুটোতেই দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো আছেই, নেক্সট ভিডিওর জন্য কিছুদিন ওয়েট করবেন। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আদিওস।